রচনা শুধু এখনও আসতে পারিনি আমার মনে ফ্লাইট ডিলেড আছে এবং আজকে যেহেতু পার্লামেন্টেও আছে কাজে ওরা হয়তো আসতে একটু দেরি হবে আমাদের সকলকে অভিনন্দন বিশেষ করে প্রসেনজিৎ চল্লিশ বছর ধরে তার অবদান বাংলায় চলচ্চিত্র শিল্পে শুধু নয় টেলি ক্ষেত্রে চলচ্চিত্র ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে ও আমাদের গর্ব আমাদের গর্বের বাংলার গর্বের উৎসারী আমার হৃদয়ের অখুণ্ঠ ভালোবাসা শুভকামনা ভবিষ্যতের জন্যও থাকবে আমি আমার ক্ষুদ্র ভালোবাসা দিয়ে ছোট্ট করতে চাই না কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই মহারাণাকে ভূষিত হয়েছেন নচিকেতা নচিকেতাকে আমি সবসময় বলি নচি না নাচি নাচি নচির গানের ছন্দে নাচে তালে নাচে এবং গানের সাথে প্রাণের এত সুরধারা যা প্লাবনের মতো শ্রাবণের ধারার মাঝে জড়িয়ে পড়ার মতো কাজে তার গান তার বন্দেশ তার ক্লাসিক্যাল গান আমাদের মুগ্ধ করে কিছুদিন আগে আমরা হারিয়েছি রশিদকে রশিদ খুব ভালো গাইত এবং ওদের একটা দারুণ টিম ছিল আমি নচিকে বলেছি জায়গাটা ধরতে নচিকেতা কিন্তু দারুণ ক্লাসিক্যাল গায় আপনারা অনেকেই হয়তো জানেন তাছাড়া জীবনমুখী গান থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে এমনকি জয়ন্তী মঙ্গলা কালী গানে বন্দিস থেকে শুরু করে সবটাই করে কাজী সে আজকেও গান গাইবে এবং মন এক সম্মান তার হাতে তুলে দিতে পড়ে আমরা ধন্য হয়েছি আমাদের অনেক ভালোবাসা থাকবে শুধু একটা রিকোয়েস্ট থাকবে একটু খাওয়া দাওয়া করতে বলুন তো একদম খায় দেয় না দেখুন চেহারাগুলো কী হয়েছে সব খাওয়া দাওয়াটা একটু করতে হবে ইন্সপিরেশান আমি আমি আমার খাওয়া দাওয়া করি ঠিক মতো আমি তো নিজে ইচ্ছে করে কমিয়েছি কিন্তু ও কমাতে কমোতে এমন জায়গায় করেছে যে তার কোনো তুলনাই চলে না নিজেকে তো ভালো থাকতে হবে একটু আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা এবারে আমরা আজকে খুবই ধন্য দার মতো একজন অতি পরিচিত শিল্পী যাকে সবাই চেনে পুরোনো দিন থেকে আজ পর্যন্ত এখনও ঠিক বয়ে চলেছে সেই দাঁড় টানা পালের মতো আপনার জীবন সুন্দর হোক শরীরটা একটু নজরে রাখুন আমার মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের বিশেষ করে ছোট্টরা যারা আজকে এখানে বিশেষ চলচ্চিত্র পুরস্কার পেলেন তার মধ্যে রাজা গজা আপনারা দেখেছিলেন মনে পড়ে বলুন তো নামটি ওর কী তার নামটা কি অম্বরীশ খুব মজা করে সিনেমা করে টেলি অ্যাকাডেমি সব কিছুই করে টেলিফিল্মেও কাজ করে এবং কখনও তার ক্লান্তি নেই কাজ করে যাওয়াটাই তার জীবনের স্বপ্ন এখনো জীবনের অনেক দিন বাকি আছে অনেক কাজ করবেন আরও অনেক অনেক মুকুট নিয়ে আসবেন নিজেদের খাতায় এটা আমার বিশ্বাস আছে তাকে আমার অনেক ভালোবাসা রুক্মিণী হয়তো ভাববেন রুক্মিণীকে অনেকে আমরা আবিষ্কার করেছি দেবের কয়েকটা সিনেমা থেকে খুব ভালো কাজ করে ভালো মেয়ে এবং আমাদের অনেক অভিনন্দন থাকবে আগামী দিনের জন্য এবং প্লিজ কনগ্রাচুলেশন টু দে বলছো ওরা পার্লামেন্টে ভিজি আছে বলে আসতে পারেনি আমার এখানে কাউন্সিলেট এম্বাসি থেকে এমবাসি থেকে অনেকে এসছেন উত্তম কুমারের পরিবারের সকলে এসছেন প্রতি বছরই তারা আসেন বিশিষ্ট শিল্পী সুভাদা নৃসিংহ ভাদুরী আমাদের সত্যম আমাদের ফিরাদ হাকিম মেয়র স্বামীজি স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট থেকে ওনার বাড়ি থেকে রেসিডেন্সিয়াল থেকে বেলুর মঠের হয়ে উনি এসছেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন